হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল ব্লগস। তো বন্ধুরা, এখন ভ্যাপসা গরম, গরমও বলবো না, এখন বর্ষাও এসে গেছে কিন্তু গরমটা আছে, তো দুটো মিলে প্রচণ্ড একটা ভ্যাপসা গরম হয়ে যায়। তো এই সময় কিছু মুখে মাখতে ইচ্ছাই করে না, বিশেষ করে কোনো ক্রিম কোনো কিছু মাখতে ইচ্ছাই করে না আমাদের, কিন্তু মুখে অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজারের লেয়ার লাগানোই উচিত। তাতে কি হচ্ছে, স্কিন প্রোটেক্টেড থাকে, আর তার সাথে সানস্ক্রিন লাগানোও উচিত দিনের বেলা, যাতে দেখো এখন যেটা হচ্ছে বর্ষাকাল, মেঘ থাকে, কিন্তু আমরা ভাবি কি মেঘলা আছে, না না, মুখে কোনো ড্যামেজ করবে না কিংবা স্কিনে কোনো সানরেজ ড্যামেজ করবে না, কিন্তু মেঘলা দিনেও স্কিন ড্যামেজ হয় সানরেজে। একমাত্র সূর্য ডুবে যাওয়ার পরেই কিন্তু স্কিন ভালো থাকে, তাও আমি বলবো বিকেলেও লাগানো উচিত সানস্ক্রিন। যারা বিকেলে রান্নাঘরে ঢুকে তোমরা রান্না করো, তাদের কিন্তু অবশ্যই উচিত সানস্ক্রিন লাগিয়ে বিকেলেও রান্না করা। এবং যেটা হচ্ছে, আমরা এই যে মোবাইল দেখি, মোবাইলের যে লাইটটা, আলোটা, ওটাও কিন্তু আমাদের স্কিনকে ড্যামেজ করে, বুঝতে পারছো তো? আমরা তো এরকম কাছে নিয়ে মোবাইল দেখতে থাকি, সেটাও স্কিনে ড্যামেজ করে, যার জন্য অনেক পার্লারসে দেখবে ফেসিয়াল যখন করাও, বিকেলে ফেসিয়াল করালে ওরা সানস্ক্রিন লাগিয়ে দেয়, কারণ ওরা যেটা বলা হয় যে মোবাইল, আমরা মোবাইল ছাড়া আজকাল থাকতে পারি না, আমরা সবসময় মোবাইল দেখছি, ফোন আসলে ফোন ধরছি, তো মোবাইলের যে রেজটা সেটা কিন্তু আমাদের স্কিনকে এফেক্ট করে, ঠিক সান রেজ যেরকম এফেক্ট করে ওরকমই মোবাইলের রেজও কিন্তু, লাইটের রেজটাও আমাদের স্কিনকে ড্যামেজ করে। সেই কারণে বিকেলেও সানস্ক্রিন লাগানো উচিত, মানে স্কিনকে প্রোটেক্টেড রাখার জন্য। আর যদি ফেসিয়াল করে থাকো তাহলে তো অবশ্যই অবশ্যই বিকেলেও সানস্ক্রিন লাগানো উচিত, রাতেও যতক্ষণ তোমরা মোবাইল দেখছো। জাস্ট এটা আমি একটা নলেজ দিলাম আর তোমাদের বন্ধুরা। তো আজকের ভিডিওটা যেমন কি থাম্বনেলে আমি বলছি, এই যে নিভিয়া সফট, নিভিয়া সফট গরমকালে অথবা এই ভ্যাপসা গরমে বর্ষার সময় নিভিয়া সফট স্কিনের জন্য ভীষণ ভালো হচ্ছে। নিভিয়া সফটের কিন্তু ভীষণ উপকারিতাও আছে। নিভিয়া সফট তোমাদের স্কিনকে শুধু ময়শ্চারাইজ করবে না, স্কিন ময়শ্চারাইজ রাখে, হাইড্রেট রাখে, স্কিনে একটা গ্লোয়িং ইফেক্ট আনে, তার সাথে সাথে দাগ ছোপ হালকা করতেও সাহায্য করে। তো এই বর্ষার সময় কিংবা এই ভ্যাপসা গরমের মধ্যে নিভিয়া সফটকে কীভাবে ইউজ করে স্কিন গ্লোয়িং করতে পারবে, বিউটিফুল করতে পারবে, স্কিনের দাগ ছোপ কালো দাগ হালকা করে স্কিনকে ফর্সা উজ্জ্বলতা আনতে পারবে, সেটাই আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আমি বলছি না এত বড় কৌটোই তোমাদের কিনতে হবে, দেখো সবার সাধ্য হয় না যে বড় বড় ক্রিমের বাক্স কিনে, কন্টেনার কিনে তারা ইউজ করুক। তো নিভিয়া সফটের এরকম ছোট্ট প্যাকেটও পাওয়া যায়, কিন্তু পাউচও পাওয়া যায়, আবার এরকমও পাওয়া যায়, এর বড় কন্টেনারও আছে, এর থেকে আবার ছোট কন্টেনারও কিন্তু আছে। তো নিভিয়া সফটের বিভিন্ন রকমের কন্টেনার আছে, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো নিভিয়া কন্টেনার কিনতে পারো। আর আমি বলবো, যেমন কি আমি বলেছি, 3 দিন আমার, আমি যেভাবে আজ দেখিয়ে দিচ্ছি, ঠিক 3 দিন তোমাদের স্কিনে নিভিয়া সফটকে রাত্রে, নিভিয়া সফটকে রাত্রে যেভাবে আমি আজ বলে দিচ্ছি সেইভাবে যদি ইউজ করো, তোমরা দেখবে তোমাদের স্কিনে দারুণ সুন্দর একটা ফর্সা উজ্জ্বলতা আসবে, দাগ ছোপ হালকা করে দেবে, স্কিনে একটা দারুণ গ্লো কিন্তু আসবে। তাহলে চলো বেশি কথা না বলে ঝটপট তোমাদের দেখিয়ে দিই, এই গরমের মধ্যে, ভ্যাপসা গরমের মধ্যে রাতে নিভিয়া সফটকে কিভাবে ইউজ করে আমরা স্কিন গ্লোয়িং করব, চলো দেখে নিই। তো বন্ধুরা, নিভিয়া সফট ক্রিমটা লাগানোর আগে আমাদের স্কিনকে একটা ভালো ফেস প্যাক দিতে হবে, কিংবা স্কিনকে ভালো করে ক্লিন করতে হবে। তার জন্য আমি এখানে নিচ্ছি, দেখো, আলু, একটা ছোট্ট আলু হাফ নিয়ে নেবে, নিয়ে আলুর রসটা একটা বাটির মধ্যে এইভাবে চিপে বার করে নেবে তোমরা। দেখো আলু সবার বাড়িতেই থাকে, ইজিলি অ্যাভেলেবেল, আর আলুটা ফেলো না, এটা কোনো তরকারিতে ইউজ করে নিতেও পারবে তোমরা। এরপরে আমি দেখা দিচ্ছি এখানে এক ছোট চামচ মতন সুজি, সুজি না থাকলে তোমরা চাল গুঁড়ো ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে, তবে সুজি খুব ভালো কাজ করে স্কিনকে পরিষ্কার করতে, স্কিনে দাগ ছোপ হালকা করতে। তাহলে বন্ধুরা কি করতে হবে, আমি এখানে দিচ্ছি সুজি, সুজি কিন্তু খুব সুন্দর স্কিনের ডেড সেলটাকে, স্কিনে ডেড স্কিন তুলে পরিষ্কার করে দেয়, স্কিনে চকচকে ভাব আনে, স্কিনে ফর্সা উজ্জ্বলতা আনে সুজি। তো যদি তোমাদের কাছে সুজি না থাকে, সেই ক্ষেত্রে তোমরা নিয়ে নিতে পারবে চাল গুঁড়ো, চাল গুঁড়ো একটু বেটে নেবে, শিলে বেটে নিতে পারো, মিক্সি থাকলে মিক্সিতেও একটু চাল গুঁড়ো বেটে কৌটোতে রেখে দেবে ভালো করে, তো চাল গুঁড়ো মেশাতে পারো। আর আলুর রসটা মাস্ট, আলুর রস কিন্তু লাগবে, মেছে তার দাগ, যে কোনো পুরোনো দাগ, কালো দাগ ছোপ তুলে দেয়, আলুর রস যে কোনো কিছুর সাথে মিশিয়ে তোমরা 10 দিন টানা রোজ লাগিয়ে দেখবে, স্কিনে দেখবে দারুণ ডিফারেন্স বুঝতে পারবে। তো এইভাবে সুজি আর আলুর
পেস্টটা আমরা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে সারা মুখে অ্যাপ্লাই করে নেবে আর হালকা হাতে এটাকে ঘষতে ঘষতে অ্যাপ্লাই করবে। সুজি একদম নরম হয়ে যায়, সফট হয়ে যায় আর জেন্টালি স্ক্রাব করে, জেন্টালি এক্সফোলিয়েট করে আমাদের স্কিনকে, স্কিনকে গ্লোয়িং করতে, ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। এখন মুখে আমি লাগিয়ে নিয়েছি এটা, তো 5 থেকে 7 মিনিট এটা মুখে লাগিয়েই রাখবো। তারপরে বলছি কিভাবে নিভিয়াটা লাগাতে হবে। 5-7 মিনিট এটা রাখার পরে এইভাবে হালকা হাতে এটা ঘষে নেবে, তো 30 সেকেন্ড মতন এটা দিয়ে রগড়াবে। এরপর আমরা মুখটা জল দিয়ে ধুয়ে নিব। তো চলো আমি মুখটা জল দিয়ে আগে ধুয়ে আসি, তারপর বলছি নিভিয়া ক্রিম কিভাবে ইউজ করব। আমি ধুয়ে এসেছি, মুখ অনেক পরিষ্কার করে দেয়, পুরো ডেড স্কিনটা তুলে দিয়ে একদম সুন্দর একটা চকচকে স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো ব্যাস এইভাবে মুখটা আগে ক্লিন করে নিলে, এরপরে চলো বলি নিভিয়া ক্রিমটা কিভাবে ইউজ করব। তো বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে, নিভিয়া সফট নিয়ে নিতে হবে। তো 1 ছোট চামচ মতন তোমরা নিভিয়া সফট নেবে। এই ক্রিমটা 10-15 দিনের জন্য বানিয়ে তোমরা রেখে দেবে, তবে 1 মাসও বানিয়ে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। বাইরেই রাখবে, ফ্রিজেও রাখার দরকার নেই, এটা ভালো থাকবে অনেক দিন। এরপরে আমি এখানে দেখো 5-6 ফোঁটা দেবো গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে, ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে। শুধু ক্রিম যখন কাজ করে না স্কিনে, তখন আমাদের ক্রিমটাকে একটু বেটার করার জন্য এই জিনিসগুলো এক্সট্রা অ্যাড করলে স্কিন কিন্তু খুব ভালো থাকে আর ক্রিমের পারফরমেন্সটা অনেক বেশি বেটার হয়ে যায়। আর এরপরে আমি দিয়েছি 1টা ভিটামিন ই ক্যাপসুল আর দিচ্ছি একটুখানি অ্যালোভেরা জেল। যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না, তারা তোমরা অ্যালোভেরা জেলটা স্কিপ করে দিতে পারো, বাট ভিটামিন ই ক্যাপসুল আর যেটা হচ্ছে গ্লিসারিনটা অবশ্যই অ্যাড করো। এইবার এরকম ছোট্ট একটা কন্টেনারে খুব ভালো করে মিক্স করে তোমরা রেখে দিতে পারো, কোনো ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখবে, রেখে এটাকে ইউজ করবে তোমরা। তো দেখো নিভিয়া ক্রিমটা এইভাবে তৈরি করে নিয়েছি, বাস এইটাকে আমি এরকম ছোট্ট একটা কন্টেনারে ভরে রেখে দেবো। তো এটা ভরে তোমরা কন্টেনারে অনেক দিন রাখতে পারবে, কোনো ফ্রিজেও রাখার দরকার নেই, এটা বাইরেই রাখতে পারবে, বাইরে রেখে জাস্ট এটাকে ইউজ করবে। এরপরে এই নিভিয়া ক্রিমটা আমি মেখে নেব। তো এর মধ্যে ভিটামিন ই আর গ্লিসারিন আছে আর তার সাথে নিভিয়ার গুণ, 3টে জিনিস মিলে দেখবে তোমাদের স্কিন এত সুন্দর করে দেবে না, দারুণ সুন্দর 3 দিনে তোমাদের স্কিনে ডিফারেন্স বুঝতে পারবে। তবে তার আগে আলুর রস আর যেটা হচ্ছে সুজি দিয়ে যেটা করেছি সেটা কিন্তু অবশ্যই করবে, তবে কিন্তু ভালো হবে, কারণ স্কিনটা টোটালি পোর থেকে ক্লিনিং করে দেবে। আর তারপর যখন নিভিয়া ক্রিমটা এইভাবে ইউজ করবে গ্লিসারিনের সাথে আর ভিটামিন ই এর সাথে, তাতে কি হচ্ছে তোমাদের পোর গুলো বন্ধ করে দেবে, স্কিন ইভেন করে দেবে, স্মুথ করবে, স্কিনের রিঙ্কলস দূর করে দেবে এবং স্কিন একটা ফর্সা উজ্জ্বলতা নিয়ে আসবে। তো এইভাবে পুরো স্কিনে আমরা মাসাজ করে নেবো নিভিয়া ক্রিমকে। অবশ্যই নিভিয়া ক্রিমটা লাগাবে যখন মাসাজ করে লাগাবে, এইভাবে টেনে টেনে মাসাজ করবে এরকম ভাবে, যত এরকম টেনে টেনে মাসাজ করবে তত স্কিনের ভেতরে যাবে এটা আর দারুণ উজ্জ্বলতা পাবে। দেখো দেখো স্কিন গ্লো করছে, এই দেখো গ্লাস স্ক্রিনের মতন একদম গ্লো করবে। অন্তত 3-4 মিনিট মাসাজ করে নেবে, যতক্ষণ না পুরো স্কিনে দেখবে এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। দেখো পুরো স্কিনের মধ্যে কিন্তু চলে গেছে ক্রিমটা, আর চোখের চারিপাশে এরকম ভাবে ঘুরিয়ে দেবে, তাতে ডার্ক সার্কেলস কিংবা চোখের রিঙ্কলস গুলো কিন্তু দূর হয়ে যাবে। তো এইভাবে টেনে টেনে মাসাজ করবে, এই জায়গার রিঙ্কলস ভাঁজ সব কিন্তু চলে যাবে, থাকবে না। বিশেষ করে যাদের বয়সের ছাপ পড়ে গেছে তারা তোমরা এইভাবে টেনে টেনে এটা মাসাজ করে নেবে, ব্যাস হয়ে গেল। তো এইভাবে নিভিয়া ক্রিমকে ইউজ করে দেখো রাত্রে দুর্দান্ত রেজাল্ট পাবে, 3 দিনে ডিফারেন্স বুঝতে পারবে, 3 দিনে তোমাদের স্কিন কিন্তু টোটাল চেঞ্জ করে দেবে। আর এটাকে বেশ কন্টিনিউ যদি করতে পারো দেখবে স্কিন খুব সুন্দর, খুব ভালো হয়ে যাবে। অবশ্যই ট্রাই করো কিন্তু এই রেমেডিটা, নিভিয়াকে এইভাবে ইউজ করে দেখো এই গরমকালে কিংবা এই ভ্যাপসা গরমের মধ্যে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো বিউটি রেমেডিস আমি শেয়ার করতে থাকবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই বাই।